সকল পুরুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজি হ্যাপি ম্যান্স ডে টু দেশের বাইরে দেশের ভিতর যেতে কিনা আসুন আর কি পুরুষ মানুষ বলতে ব্যাককুনের শুভেচ্ছা পুরুষ দিবসের আলাইকুম কেন আসুন ব্যাককুন আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি পুরুষ হইতেই প্রথমে মনত ফেরো দেয় আব্বুর হতা মানে আর বাবার হতা হয়তোবা ব্যাককুণেই সেই মার মতো আসলে মায়ের বাপও আছে মানে ওনার আর ভাই আর হাজব্যান্ড তারপর আর ভাইও আছে ইতার হতো মনত ফরিবে আর গাফুর হত মনত ফরে মানে উগ্র পুরুষ মানে বাপে চাইলে বুঝা যা উগ্র ফুরুষ হত হষ্ট করে তার ফ্যামিলি লেবুলি আই আর হতা হইর অনে জায়গা তো অনে অনার হতা চিন্তা করিছোন মানে মা বাপ ভাই বোন ফুয়া মাইয়ের এনে ফুরা জিন্দগি বেশ শেষ দে পুরুষ মানুষ আর আমি ফকল তো ফকল তো বা হাঁদিয়ে নো বুজন যা মনের হইবে বেতাইবে আরেকজন বুঝিতে পারে কিন্তু পুরুষ মানুষ ইহনও না পারে পুরুষ মানুষ আর যারা দেশত আসেন তো ব্যাককুনের প্রতি শ্রদ্ধা কিন্তু স্পেশিয়ালি আরও বেশি শ্রদ্ধা বেশি ভালোবাসা ইদের প্রবাসীও লাই কিনলাই ইতারালাই বেশি না বলে ইতারা হস্ত বেশি করে দেনে হস্ত দেশে মানুষও গরের প্রবাসীও গড়ের কিন্তু ইতার ইতারালায় বেশি শ্রদ্ধার হতা কিনলাই মা বইন মানে ফ্যামিলি আর কি ফুয়া মাইয়ে মা বইন বাপ ভাই বেকুনের ফেলাই এনে যুগ যুগ পর্যন্ত হারাই দেদের প্রবাসত এললে প্রবাসীও বোধ আছে কিলাই শুধু দায়িত্ব শুধু দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব ইন হাঁদর লই যাই এনে যুগ যুগ প্রবাসও মিদি যার গদি এললে মরতোয়া বোধ আছে আসলে মরৎফোয়াকার দায়িত্ব উগু পুরুষের দায়িত্ব আই এডে তিন মিনিটে ভিডিও মিথি হই এন শেষ গরিত ফাইতার না তিন মিনিট নড়ে আই যদি এটা চব্বিশ ঘন্টাও যদি ভিডিও বানাই তারপরও শেষ গরিত ওই এক কান হতাহ পুরুষ মানুষ কিন্তু মরিবেশম সময় অনে বুঝিতে না পারিবেন দে পুরুষ মানুষের কষ্ট কি কিল্লাই ইতারা ইতারা হস্ত লইতে লইতে এত বেশি শক্ত তারে ইতারা মাইফকর ডেকে কিন্তু না হাঁদে আর এক কানা এক কানা হস্ত ফাইলে মতো হাঁদি দিই ইতারা এত বেশি শক্ত যাগোই ইতারা সুকর ফাঁদি বেড়া নদী যার হওয়ার মনে করি তার তো হষ্ট আসলে কিন্তু হষ্ট আছে আসলে কিন্তু হস্ত আছে আরা করলে না একাউন্ট কান্ত দুই অনুভারে টেনশন আর নুন ভারে আর তেন খারাপ লাগে অস্থির লাগে আর পুরুষ মানুষের যেতে কিন টেনশন লইলা হে মানে এতে কিন টেনশনে যদি একগুণ টেনশন আরামাইফ মাই লই লয় আরাম মনে হরণ এদিন না মানে আর এদিন নেই জিন্দগি শেষ বা জীবন শেষ এক কথায় শেষ জীবন ইন শেষ পুরুষ মানুষের মতো টেনশন যদি আরা লইতাম যায় তো ওই ব্যাক পুরুষের প্রতি রেসপেক্ট ব্যাক পুরুষের প্রতি ভালোবাসা উগ্ ফ্যামিলি মৃত্যু উগ্ঞ পুরুষের দায়িত্ব হত বেশি ইয়ান শুধু বাবারে সাইলে বুজন যাইব বাইর তুনো জামাই তুনো উগ্র বাফের সাইলে বুজন যাদের উগ্র পুরুষের দায়িত্ব হত বেশি ব্যাগে ভালো তাহিবেন সুস্থ তাহিবেন ব্যাগ পুরুষের প্রতি আবারও শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম